পূজো কমপ্লিট হয়ে গেছে, পূজো করে বাড়ি চলে এসেছি। এই দেখো, এবার একটু প্রসাদ খাবো, জল খাবো। মা এখনো মর্নিং। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রূপা ডট অরিত্রী। এই চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী উপলক্ষে জানোই তো সেই সেই ব্লগ হবে। তো তোমরা ভিডিও স্কিপ করো না, পুরো ভিডিও দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল উঠেছি, সকাল সকাল উঠে স্নান টান সেরে নিয়েছি, আর মা স্নান মানে সমস্ত কাজ টাজ সেরে স্নান টান করে মার আবার হাফ রান্না হয়েও গেল। তো আজকে কী কী রান্না বান্না করছে চলো একবার দেখে নিই আজকে কী রান্না হচ্ছে। আজকে যদিও নিরামিষ, নিরামিষ বলতে গেলে আমি আর মা খাবো না, মানে আমিষ খাবো না, ভাতটা আজকে খেতে নেই, ভাত খাবো না, রুটি ডালিয়া খেয়ে থাকবো। আর মা এই সরি বাবা, বোন, আমার সোনামা আছে, ও আর মায়ের জামাই আসবে, বড় জামাই, তো ওরা যা খাই খাবে আর কি। তো এখনকার মতো নিরামিষ রান্না হচ্ছে, এখন কী রান্না বান্না হচ্ছে চলো একবার দেখে নিই। আর ষষ্ঠী করতে যাব, ষষ্ঠী করতে গেলেও মানে ষষ্ঠীতলায় আমি যাব, কিন্তু আম ঘষতে পারবো না, কেননা গঙ্গা স্নান হয়নি, গঙ্গা স্নান করা হয়নি, সেই কারণে আমি আর ওগুলো ছোবো না। গঙ্গা স্নান না করে ওগুলো ওই হাত না দেওয়াই ভালো আমার মনে হয়, মানে মন থেকে আমার চায় না, সেই জন্য কোনো রকম আমি ষষ্ঠীতলায় যাবো ষষ্ঠীটা দেখতে। তো চলো, তোমরা ভিডিও স্কিপ করো না, পুরো ভিডিও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তুলিনি এখনো, আমি বন্ধ করে দিয়েছিলাম। যাবো মানে শুনে দাঁড়া, তোকে একটু তুলে নি। ¡Gracias!
পূজো কমপ্লিট হয়ে গেছে, পূজো করে বাড়ি চলে এসেছি। দেখো এবার একটু প্রসাদ খাবো, জল খাবো। মা এখনো ঘরের পূজো হয়নি, মা এখন ঘরের পূজো করবে, তো আমরা একটু খেয়ে নি, তারপরে আবার। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।